আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। দেখতে দেখতে পবিত্র রমজান মাসটা এসেই গেল। এই মাসে আল্লাহর কাছে একটাই চাওয়া, যেন আল্লাহ তাআলা আরও বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন, আর আমরা যেখান থেকেই রমজান পালন করব, রমজানটা যেন আল্লাহ কবুল করেন। আমাদের প্রথম রোজা তো চলে গেল, আর বাংলাদেশে আজ থেকে রোজা, যখন আমি পোস্ট করব তখন এক রোজা শেষ হয়ে যাবে। তো আমাদের প্রথম রোজা কিভাবে কাটলো এটাই আজ ব্লগে শেয়ার করব। আমাদের ইতালিতে এখন প্রায় গরম সামার চলে এসেছে, তবে হ্যাঁ তারপরেও মাঝে 3-4 দিন বেশ বৃষ্টি ছিল, বাট এখন মোটামুটি বেশ গরম। তো আজকে দেখতে পাচ্ছেন ওয়েদারটাও বেশ ভালো, আমার জানালার কিচেনের জানালা দিয়ে দেখা যাচ্ছে। তো আমি এখানে আগের দিন রাতে এগুলো ভিটিয়ে নিয়েছিলাম, এটা কাঁচা বুট, যেটা কিনা কাঁচা পেঁয়াজ দিয়ে খাওয়ার জন্য। তো পানিগুলো আমি ঝেড়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজও করার জন্য মসুরির ডাল আর মুগ ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম। তো সকালের দিকে সব এগুলো আমি প্রিপেয়ার করে নিচ্ছি, আর এখানে কিছু আদা রসুন আছে, এগুলো আমি রোজার মাসের জন্য সবগুলো ছিলে সুন্দর মতো ব্ল্যান্ড করে বক্সে রেখে দিয়েছি, যাতে করে আমার রোজার মাসে ঝামেলা না হয়। সো লাস্ট 2 মান্থস আসলে আমার ব্ল্যান্ড করা হয়নি, আমি এভাবেই কুচি করে কেটে তরকারিতে দিয়ে দিচ্ছিলাম। আর এখন যেহেতু একটু ঝামেলা ইবাদত করার মাস, যার কারণে আমি আগেই একটু প্রস্তুত করে রেখেছিলাম। আর এখানে আমি যে ডালটা দেখতে পেরেছিলেন সেগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে, আর এখন আমি একটা বাটিতে রেখে দিচ্ছি। একটু বেশি করে করেছি যাতে করে আমি পরের দিনও খেতে পারি। সো অর্ধেকটা আমি আজ করব, আর বাকিটুকু আমি পরের দিনের জন্য একটা বক্সে রেখে দিচ্ছি, আর এটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। তবে হ্যাঁ, বেশি দিনের না, পরের দিনের জন্য। দেখা যায় আমার ফ্রিজে এত বড় না যে আমি ফ্রোজেন করে রাখবো। সো আমি সব ইফতারি আসলে 2 দিন করে করে রাখার জন্য চেষ্টা করব। তো এখানে আমি সব কিছু মশলা দিয়ে পেঁয়াজগুলো আসলে রেডি করে রেখেছি, আর এখানে বুট দেখতে পাচ্ছেন, এই শুকনো বুটগুলোই আমি ভিজিয়ে রেখেছিলাম, আর বাকিটুকু এখানে এই বক্সে রেখে দিয়েছে, আর বাদবাকিগুলো আমি আজকে ইফতারির জন্য করব। আরও কিছু ছিল সেটা আমি ফ্রোজেন করে রেখেছি। আর এখানে আমার হাজব্যান্ড একটু দই বসেছে, তো দেখতে পাচ্ছেন একটু কারামেল করে নিচ্ছে, কারামেলটা চিনিটা গলে গিয়েছে অলরেডি। সো এইটা আসলে এই গরম যে এখানে আরেকটু দুধ ঢেলে দিয়েছে কারামেলের মধ্যে, যাতে করে একটু কালারটা আসার জন্য। আর ক্যারামেলের কালারটা যখন একটু ব্রাউন হয়ে গেছে, তখন এই বয়েল করা দুধের মধ্যে ঢেলে দিল আমার হাজব্যান্ড। তো আমার হাজব্যান্ডের একটু দই খেতে মন চাচ্ছিলো, যার কারণে ও ঘরেই পাচ্ছে। তো আজকেই ফার্স্ট চুলাই দই করছে, তো এটাই আজকে একটু শর্টকাটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দইটা একটু গুলিয়ে নিয়েছে একটা পেলায়, আর এখন ইফতারির তো আমি একটু পরেই এসে করব। আর এইদিকে আমি আমাদের সেহরির জন্য আমার হাজব্যান্ড একটু তরকারি আর ডালটা করে নিচ্ছে, আর আমি ওপাশে আলু ভর্তার জন্য আলু সিদ্ধ করে নিচ্ছি। তো ডালটাও ছেড়ে দিচ্ছে এদিকে। আজকে একদম সিম্পল মুরগির মাংসের তরকারি ভুনা, আর একটু ঘন ডাল আর আলুর ভর্তা। সো ইফতারির পরে দেখা যায় আসলে খুব টায়ার্ড লাগে বা গা ছেড়ে দেয়, যার কারণে আমার হাজব্যান্ডকে বললাম এখনই রান্না করে ফেলি। তো দুজন মিলেই করে ফেলেছি। তো বিকালের দিকে আসলে এগুলো সব রেডি করে ফেলেছি। দেখা যায় আসলে ইফতারির পরে আসলে গা ছেড়ে দেয়, খুব টায়ার্ড লাগে, যার কারণে আমার হাজব্যান্ডকে বললাম এখনই সব কাজগুলো গুছিয়ে ফেলি। আর এদিকে আমি একটু চিড়া ভিজিয়ে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, যাতে করে দই দিয়ে খেতে পারে। তো চিড়াটাও ভিজিয়ে রেখেছি, আর এখানে আমি একটু একটা স্যুপের মতো করছি। তো এখানে পিজেলি যেটা ফাসুলিয়া যেটা বলে আর কি, ফাসুলিয়া টমেটো সসের মধ্যে ঢেলে দিলাম। তো এটা একটা স্যুপের মতো হয়ে গেল, একটু ভারী খাবার, যাতে করে ভাজাপুরির পরে এটা খেতে পারি। আর ওদিকে পেঁয়াজও বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এখানে একটু বেসনটা নেড়ে ছেড়ে নিচ্ছি বেগুনির জন্য। তো অলরেডি বেগুনটাও ভেজে নিচ্ছি,
জায়গায়। আর এদিকে ইফতারের টাইম অলরেডি হয়ে এসেছে, আমি এখানে আমার পরিবেশন করে ফেলেছি আলহামদুলিল্লাহ। প্রথম ইফতার আমাদের ভালোই হয়েছে, ভালোই ভুলে কেটে গেল প্রথম ইফতারটা। তো এই ছিল আমার প্রথম ইফতারের আমাদের কিছু গরিবানা হালের কিছু ইফতার। তবে হ্যাঁ, প্রথম দিন বলে একটু আইটেম বেশি ছিল, কালকে থেকে একদম সিম্পল ইফতার থাকবে। আল্লাহ তুমি আমাদের রোজা আমাদের ইবাদত কবুল করো, যে যারা না খেয়ে কষ্ট করছে তাদের ক্ষুধা নিবারণ এর ব্যবস্থা করো, আমাদের তুমি কবুল করো, আমিন। তো এখানে ইফতার অলরেডি রেডি হয়ে গিয়েছে আর আমরা আজানের জন্য অপেক্ষা করছি। আর আমাদের তো বাংলাদেশের মতন মাইকিংয়ে আজান হয় না, সো মোবাইলের আজানে শুনেই আসলে আমাদের ইফতার ভঙ্গ করতে হয়। আর আমাদের ইতালিতে বা অন্যান্য বেশ কিছু দেশে অনেক প্রায় অনেক ঘন্টা রোজা রাখতে হয়, আর ইতালিতে মোটামুটি 16 ঘন্টার মতো আমরা রোজা রাখি। যদিও প্রথম দিন একটু হয়তো বা খারাপ লাগে, তবে হ্যাঁ পানি তৃষ্ণাটা একটু বেশি লাগে, বাদ বাকি আমাদের অভ্যাস হয়ে যায়। দিন যেতে যেতে আমাদের আসলে সহ্য হয়ে যায়। তো বাসায় একটা ম্যাঙ্গো জুস ছিল, সেটাই ঢেলে নিচ্ছি, আজ ম্যাঙ্গো জুস দিয়ে কাজ সেরে নিচ্ছি। তারপরে পরের দিন দেখা যাক একদম ঝটপট যেই জুসগুলো করা যায় বা শরবত করা যায় সেটাই আসলে করে নেব। সো এই ছিল আমাদের ছোটোখাটো প্রথম দিনের ইফতারি। সো এদিকে আমার হাজব্যান্ডের দইটাও কিন্তু অলরেডি হয়ে গেছে, চুলায় করেছে এই দইটা। আর এই ফার্স্ট টাইমই আমার হাজব্যান্ড দই পেতেছে চুলায়। আর চুলা থেকে নামানোর পরে ডিরেক্টলি আসলে ফ্রিজে রেখে দিয়েছিল যাতে করে একটু জমে যায়। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, খারাপ হয়নি। সো চিড়া দিয়ে দই কিন্তু আসলে ভালোই যায়, আমি অবশ্য চিড়া খেতে পারি না, তবে হ্যাঁ আমার হাজব্যান্ড খুব পছন্দ চিড়া দই। আর চিড়া দইটা খেলে আসলে দেখা যায় পেটটা একটু ঠান্ডা থাকে, অনেকেরই হয়তো আপনাদের পছন্দ এই এই খাবারটা। সো আমার হাজব্যান্ড অলরেডি ইফতারের জন্য বসে গিয়েছে, আর একটু সময় বাকি প্রায় 5 মিনিটের মতো। সো আমরা একটু ওয়েট করছি, আর বাচ্চারা ওদিকে খেলা করছে, আর সেই ফাঁকে আমি অল্প হালকা পাতলা জুস আর একটু খেজুর খেয়ে ইফতারটা ভেঙে নিয়েছি। তারপরে ওদেরকে দেখা যায় খাওয়ার সাথে সাথে ওদেরকেও কন্ট্রোল করতে হয়। বিয়ের আগে তো খুবই আরামে ছিলাম, দেখা যায় আম্মা করতো বা হালকা পাতলা হয়তো তাকে হেল্প করা লাগতো, কিন্তু এখন তো বুঝি যে বিয়ের পরে সব নিজেই করতে হয়। আর যেহেতু এখন বিদেশে আছি, বিদেশে তো আমাদের সবারই নিজের হাতেই করতে হয়। সো বাচ্চা কাচ্চা নিয়ে একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট কিছু করার নেই, আমরা ম্যানেজ করে নিতে পারছি। আর আলহামদুলিল্লাহ প্রথম রোজা আমরা ভালো মতোই আমাদের কেটে গিয়েছে, বাকিটা আল্লাহ ভালো জানে। আর এদিকে আমার মেয়েকেও একটু বসিয়ে দিয়েছি আমার মেয়েটার এটা আসলে সেকেন্ড রোজা, যদিও সে কিছু বোঝে না। তো বাবার হাতে করা দইটা ওর বাবা একটু ওকে মুখে দিয়ে দিচ্ছিল, প্রথমে নিতে চাচ্ছিল না তারপরে নিচ্ছে। তো মাশাল্লাহ বলতে ভুলবেন না সবাই। রমজান মাসের এই পবিত্রতা যেন আমাদের সবার মনের ভেতরে একটা প্রশান্তি নিয়ে আসে। আমাদের বিগত দিনের যেই গুণাগুলো আছে সেগুলো যেন আল্লাহ মাফ করে দেন, আর আমাদের সহিহভাবে রোজা রাখার তৌফিক দান করেন, এই দোয়া করি আল্লাহর কাছে। আশা করি আপনাদের সবার রোজাটাও মোটামুটি প্রথম রোজাটা ভালোই কেটেছে, আর আল্লাহর কাছে দোয়া করি ভালোই ভালোই যেন সারা মাসটা আমাদের সবারই সুন্দর মতো রোজার মাসটা কেটে যাক। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, সেফ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই রমজান মাসের দোয়া আল্লাহ যেন সবাইকে কবুল করে নেন। আল্লাহ হাফেজ।